আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নবম শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই যুবকের। টানাটানি করার সময় চিৎকার চেঁচামেচি, স্থানীয়দের তৎপরতায় পৌঁছয় আরামবাগ থানার মহিলা উইনার্স টিম এবং উদ্ধার নাবালিকাদের। চিৎকারের মধ্যে অভিযুক্ত পরিচিত দুই যুবক পলাতক। আর এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রথমে বলে রাখি, আরামবাগের যে পারুল এলাকা, সেই পারুল এলাকা থেকে দুই বোন আরামবাগ শহরের উদ্দেশ্যে পড়াশোনা টিউশন পড়তে বেরোয়। তখন তারা টোটোই চাপে, তার কিছুক্ষণ পরে দেখা যায় যে কিছু দূর আসার পরেই আরেকটি জায়গা থেকে দুটো যুবক সেই টোটোতে ওঠে এবং তার কিছুক্ষণের মধ্যে টোটোতে থাকা যে ওই ছাত্রী দুজন ছিল তাদেরকে হুমকি দেয় যে যেখানে বলবো সেখানে যাবি, টোটো থেকে নামবি না। তারপরে কিছু দূর আসার পরে ওই দুই যুবক নেমে যায়। তখন তারা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটোটি যখন এসে পৌঁছয়, দুই ছাত্রী টোটো থেকে নেমে পড়ে। তারপরে আবার ওই দুই ছেলে যারা দুষ্কৃতিকারী, যারা অপহরণ করতে চেষ্টা করছিল, তারা ওই এলাকায় আবার গিয়ে পৌঁছে বাস স্ট্যান্ড এলাকায় এবং তাদেরকে আবার টোটোতে অন্য টোটোতে চাপিয়ে আরামবাগে চাঁদুর এলাকা সংলগ্ন দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই দুই ছাত্রীর মধ্যে একজন চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন সেখানে হাজির হয়। তখনই একজন ছাত্রকে ফিলে ফেলে দেয় এবং ওই দুই যুবক সেই এলাকা থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় সেই স্থানীয় মানুষজন সেখানে এসে পৌঁছলে সেই যে দুই যুবক যারা অপহরণ করার চেষ্টা করছিল তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং স্থানীয় মানুষের সহায়তা এবং আরামবাগের যে মহিলা উইনার টিম ছিল তারা সেই এলাকায় পৌঁছয় চাঁদ এলাকায় এবং সেখান থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে পাঠায়। এবং বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে দিনে দুপুরে এইরকম অবস্থা যে যেখানে চলছে, যে মানুষ নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন চিহ্নের মুখে থাকে। একদমই দীপাঞ্জন, দিনে দুপুরে এই ঘটনা, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে। ধন্যবাদ তোমাকে।